গত শুক্রবার 1 সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সর্ববৃহৎ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ এবং বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। ভিডিও তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিতে ভিজেও ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তারা কিন্তু জানিয়েছে বিএনপি দল সৃষ্টি না হলে গণতন্ত্র রক্ষা করা সম্ভব হতো না। সেই দাবিতে তারা কিন্তু বৃষ্টিতে বিজেপি যে গতকালকে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের সমাবেশ সম্পন্ন করেছে। অপরদিকে ছাত্রলীগ সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মীদের উপস্থিতি তারা আশা করছিলেন, সেখানে প্রায় 10 লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তাদের লক্ষ থেকেও বেশি নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন, যা ইতিহাসের সর্ববৃহৎ সর্বকালের ছাত্র সমাবেশ হয়েছে। সেখানে অসংখ্য নেতাকর্মীরা এবং নারী নেত্রীরাও সেখানে যোগদান করেছিলেন। বৃষ্টিতে ভিজেও তারা সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা তাদের কর্মসূচি চালিয়ে গিয়েছেন। তবে সত্যি সৌভাগ্যজনক এবং সুখবর হলো, দুই দলের ছাত্র দল বিএনপি এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। একদিকে নয়াপল্টন, অপরদিকে সোহরাওয়ার্দী উদ্যান। তবে কোনো প্রকার সহিংসতা ঘটনা ঘটেনি, সম্প্রতি এই প্রথম মনে হয়। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। অর্থাৎ কোনো প্রকার সংঘর্ষ জড়িত হয়নি, যদিও সমাবেশ শেষে ছাত্র দলের দু গ্রুপের মধ্যে নারী নেত্রীরা তারা ছাত্রাবাসে গিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, কিন্তু ছাত্র দল এবং ছাত্রলীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি। তাহলে এটাই প্রমাণিত হয়েছে আজ ছাত্র রাজনীতিতে আসলেই পরিবর্তন ঘটেছে। বিএনপি 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র দল ও তারা তৎপর ছিল এবং ছাত্র সমাবেশকে সফল করার লক্ষ্যে সেখানে পুলিশও তৎপর ছিল। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যস্ত ছিল তাদের ছাত্র সমাবেশ কিনে এবং ছাত্র দল ব্যস্ত ছিল 45তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কিনে এবং বিএনপি ব্যস্ত ছিল 45তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে। যার ফলেই গত 1 সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবেই ছাত্রলীগের সর্বকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ এবং বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী।